So hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel The Bengal Exam. Priyo chhatro chhatrira, ajke amra Bikash Bhavan scholarship ba Shami Bibekanand scholarship ei scholarship ti somporke bistarito jabotiyo guruttopurno totthyo niye ajker ei video te amra alochona korbo. Kaje ajker video ti prothom theke shesh porjonto dekhar chesta koro. কেননা এই ভিডিওতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য আলোচনা করা হবে এবং আই থিংক এই ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট করার পর এই স্কলারশিপটি সম্পর্কে তোমার আর কোনো ডাউট থাকবে না তো চলো আজকের এই স্কলারশিপটি সম্পর্কে একে একে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই তো আজকে আমরা কথা বলবো বেসিক্যালি কারা কারা স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য কত পার্সেন্ট মার্কস লাগবে কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের লাস্ট ডেট কবে এছাড়াও এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত লাগে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করা হবে তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা যে বিষয়টিতে চলে আসব সেটি হচ্ছে এলিজিবল কোর্স অর্থাৎ কোন কোন কোর্সের ছাত্রছাত্রীরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে সেক্ষেত্রে তোমাকে প্রথমেই বলবো এইচএস লেভেল অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষায় 75% মার্কস নিয়ে উত্তীর্ণ হও এবং তুমি যদি পাশাপাশি ক্লাস 11 এ ভর্তি হও সেক্ষেত্রে তোমরা কিন্তু এইচএস লেভেলে এই স্কলারশিপটি পাবে অর্থাৎ তুমি ক্লাস 11 এ একবার পাবে এবং ক্লাস 12 এ যদি রিনিউয়াল করো সেক্ষেত্রে ক্লাস 12 এ আরেকবার পাবে তো যারা এইচএস লেভেলে পড়ছো তারা কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এরপরে কারা রয়েছে এরপরে রয়েছে আন্ডার গ্রাজুয়েট অনার্স যারা করছো তারাও কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে যারা পোস্ট গ্রাজুয়েশন করছো তারাও কিন্তু একই সঙ্গে এই স্কলারশিপটিতে সমানভাবে আবেদন করতে পারবে তারপরে আসি যারা মেডিকেল পড়ছো কিংবা ইঞ্জিনিয়ারিং করছো অথবা প্যারামেডিকেল বা নার্সিং তুমি যাই করো না কেন এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এছাড়াও যারা ডিপ্লোমা বা পলিটেকনিক করছো তোমরাও কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে তো এই গেল এলিজিবল কোর্সের বিষয়ে অর্থাৎ কারা কারা এই স্কলারশিপটিতে আবেদন করার যোগ্য অর্থাৎ কোন কোন কোর্সে পড়লে তোমরা স্কলারশিপটিতে আবেদন করতে পারবে সেই বিষয়টি জানা গেল এবার আসো এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য কত পার্সেন্ট মার্কস লাগে আমরা সেই বিষয়ে কথা বলবো সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে স্কলারশিপটিতে আবেদন করার জন্য প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশনে তোমাকে 75% মার্কস ক্যারি করতে হবে অর্থাৎ তুমি যদি ক্লাস 11 এ স্কলারশিপটিতে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পরীক্ষায় বোর্ড এক্সামিনেশনে 75% মার্কস নিয়ে উত্তীর্ণ হতে হবে তুমি যদি আন্ডার গ্রাজুয়েটে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে তোমাকে এইচএস এ 75% মার্কস লাগবে এমনি ভাবে তুমি যেই ক্লাসেই অ্যাপ্লাই করো না কেন তোমাকে প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশনে 75% মার্কস লাগবে তবে এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে যারা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করবে তোমাদের জন্য কিন্তু একটু বিশেষ ছাড় রয়েছে নাম্বারের দিক থেকে কেমন তোমরা যখন পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলে 53% মার্কস লাগবে অনলি অর্থাৎ ন্যাচারালি যেমন 75% মার্কস লাগছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে ঠিক তেমনি ভাবে যারা পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশনে তোমাদের মাত্র 53% নাম্বার হলে তোমরা অনায়াসেই এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে তাহলে আমরা আজকে জানলাম যে কোন কোন কোর্স তোমরা কোন কোন কোর্সে পড়লে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং কত পার্সেন্ট নাম্বার লাগবে এই বিষয়টা জানা গেল এবার আসবো আমরা অ্যানুয়াল ইনকামের বিষয়ে অর্থাৎ এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম সেটা কত লিমিট রয়েছে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখানে 2.5 লক্ষ টাকার সমান অথবা 2.5 লক্ষ টাকার ভিতরে তোমাদের বার্ষিক আয় লাগবে মোট কথা 2.5 লাখ টাকা তোমার যদি পরিবারের বার্ষিক বা অ্যানুয়াল ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু স্কলারশিপে আবেদন করার জন্য এলিজেবল হবে এবং তারপরে আর একটা বিষয় আসছে যে স্কলারশিপটিতে আবেদন করার জন্য তোমরা ধরো 75% নাম্বার পেলে প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশনে এবং পাশাপাশি তোমার পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম তাহলে তুমি স্কলারশিপটিতে আবেদন করবে এবং আবেদন করার পর তুমি কত টাকা পাবে সেই ব্যাপারটা আমাদের প্রথমে জানা উচিত সর্বপ্রথম তোমাদেরকে জানাই যে এখানে যে স্কলারশিপের অ্যামাউন্টটা রয়েছে সেটা কিন্তু ডিপেন্ডস করছে তুমি কোন কোর্সে পড়ছো বা তোমার কেমন খরচ রয়েছে সেই বিষয়ের উপরে ডিপেন্ড করে তোমার কিন্তু স্কলারশিপের অ্যামাউন্টটা ফিক্সড করা হবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে জানাবো বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম অ্যামাউন্ট রয়েছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যারা ক্লাস 11 এবং 12 এ পড়ছো তোমরা যে কোনো স্ট্রিমেরই হতে পারো তোমরা সায়েন্স স্ট্রিম আর্টস স্ট্রিম অথবা কমার্স স্ট্রিম যে স্ট্রিমেরই হও না কেন তোমরা কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে
এই স্কলারশিপটিতে পাবে। তো এইভাবে ক্লাস ইলেভেনে পাওয়ার পর তুমি যদি যখন ক্লাস টুয়েলভে উঠবে তখন কিন্তু তোমাকে আবার রিনুয়াল করতে হবে। রিনুয়াল করার পর তুমি ক্লাস টুয়েলভেও তুমি আবার প্রত্যেক মাসে করে 1000 টাকা করে পেয়ে যাবে। সেক্ষেত্রে ক্লাস টুয়েলভের ক্ষেত্রে তোমাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন করার কিন্তু কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তো এই গেল মাধ্যমিক লেভেলে তোমরা 1000 টাকা করে পাবে সে বিষয়ে। তো আন্ডার গ্রাজুয়েট যারা করবে অর্থাৎ যারা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকবে তারা কিন্তু প্রত্যেক মাসে 1000 টাকা করে পাবে, যেমনটা উচ্চ মাধ্যমিক লেভেলে পাওয়া গিয়েছিল। ঠিক তেমনি ভাবে আন্ডার গ্রাজুয়েট লেভেলে যারা কিনা সায়েন্স স্ট্রিম এবং প্রফেশনাল বিভিন্ন কোর্সে পড়বে তারা কিন্তু স্কলারশিপটির জন্য 1500 টাকা করে পাবে প্রতি মাসে। এবং তারপর যদি চলে যাই আমরা আন্ডার গ্রাজুয়েট থেকে পোস্ট গ্রাজুয়েশন লেভেলে, সেক্ষেত্রে তারা কত করে পাবে? পোস্ট গ্রাজুয়েশন লেভেলের ক্ষেত্রে অ্যামাউন্ট একটু বেশি, যারা আর্টস এবং কমার্স স্ট্রিম থেকে থাকবে তারা কিন্তু 2000 টাকা করে পাবে, যেটা আন্ডার গ্রাজুয়েটে 1000 টাকা পাওয়া যাবে, এইচএস লেভেলে 1000 টাকা পাওয়া যাবে, পোস্ট গ্রাজুয়েশন লেভেলে সেটা কিন্তু 2000 টাকা করে থাকবে, যারা কিনা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের থেকে থাকবে। এবং যারা সায়েন্স এবং বিভিন্ন প্রফেশনাল কোর্স নিয়ে পড়বে পোস্ট গ্রাজুয়েশনে তারা কিন্তু 2500 টাকা করে পাবে এই স্কলারশিপটিতে প্রত্যেক মাসে। তো এবার প্রশ্ন আসতে পারে যে টাকাটা কিভাবে পাবো? সরাসরি কিন্তু তোমরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাটা তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা আজকের এতটুকুতে জানতে পারলাম যে কারা কারা স্কলারশিপে আবেদন করতে পারবে, আবেদন করার জন্য কাদের ক্ষেত্রে কত পার্সেন্ট নাম্বার লাগবে, এছাড়াও তোমাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত লিমিট রয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। এবার আসছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে স্কলারশিপটির আবেদন শুরু হচ্ছে কত তারিখ থেকে। ন্যাচারালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের স্কলারশিপটি শুরু হয়ে থাকে, মানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়। তো এবছর অর্থাৎ 2020 সালে তোমরা 11ই সেপ্টেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবে, এবং যা লাস্ট ডেট হচ্ছে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য 15ই নভেম্বর তোমাদের লাস্ট ডেট, অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট নতুন করে অ্যাপ্লাই করছো তোমাদের লাস্ট ডেট হচ্ছে 15ই নভেম্বর 2020 সাল, এবং যারা রিনিউয়াল করবে অর্থাৎ এর আগের বছর একবার টাকা পেয়েছো তোমরা নতুন করে রিনিউয়াল করবে এটাকে, তাদের জন্য লাস্ট ডেট হচ্ছে তোমাদের জুলাই মাস, অর্থাৎ 2021 সালের জুলাই মাস পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে। তাহলে তোমরা ডেটটা সম্পর্কে জানতে পারলে যে কোন দিনের মধ্যে কোন নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশন গুলো করে ফেলতে হবে সেই বিষয়টাও তোমরা জানতে পারলে। এখানে শুধুমাত্র একটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে সম্পূর্ণ বিষয়টা কিন্তু পেপারলেস, তোমাকে কোথাও গিয়ে কোনো ফর্ম জমা দিয়ে আসতে হবে না, না কোথাও গিয়ে তোমাকে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, সম্পূর্ণ অনলাইনে তোমরা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে। এবং তোমাকে কি করতে হবে, আবেদন করার পর একটা ফর্ম তোমাকে ডাউনলোড করতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় কলেজ ভেরিফিকেশন ফর্ম, সেই ফর্মটিকে ডাউনলোড করার তোমার কলেজ অথরিটিদেরকে দিয়ে সেটাকে সাইন করাতে হবে, সাইন করানোর পর সেটাকে আবার স্ক্যান করে তোমার প্রোফাইলের আন্ডারে তোমাকে আপলোড করে দিতে হবে। এই বিষয়টি কমপ্লিট করার পর তোমরা কিন্তু সঠিক সময়ে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার আসবো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ে, যেটি হলো এতক্ষণ আমরা সবকিছু শুনলাম বুঝলাম যে স্কলারশিপটিতে আবেদন করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন রয়েছে বা কোন কোন শর্তাবলী গুলো প্রযোজ্য রয়েছে। তো এবার আমরা জেনে নেব যে এই স্কলারশিপে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, ম্যান্ডেটরি ডকুমেন্টস গুলো কি কি লাগবে সেটা আমরা এখন জেনে নেব। এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য সর্বপ্রথম যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে তোমাদের মার্কশিট, প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশনের মার্কশিট তোমার এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে। দ্বিতীয়ত এটা বোথ সাইড লাগবে, মার্কশিটটা বোথ সাইড লাগবে, এবং দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে, অর্থাৎ তুমি যদি এইচএস লেভেলে অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, তুমি যদি আন্ডার গ্রাজুয়েট লেভেলে অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমার এইচএস এর অ্যাডমিট লাগবে, তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমার আন্ডার গ্রাজুয়েশনের অ্যাডমিট কার্ড লাগবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কোর্সে আবেদন করবে সেই কোর্সের প্রিভিয়াস বোর্ড এক্সামিনেশনের মার্কশিটের বোথ সাইড জেরক্স এবং তোমার অ্যাডমিট একই সঙ্গে লাগবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে অ্যাডমিট কার্ডই তুমি দাও না কেন তার সঙ্গে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই সঙ্গে দিতে হবে। আর যারা মাধ্যমিক স্টুডেন্ট তোমাদের কিন্তু একটাই অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিলেই কিন্তু যথেষ্ট হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে তোমার ইনকাম সার্টিফিকেট, তোমার ইনকাম সার্টিফিকেটটাকে শো করাতে হবে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য। তারপর কি লাগছে, অর্থাৎ চতুর্থ ডকুমেন্টস কি লাগছে, ফার্স্ট পেজ অফ দা ব্যাংক পাসবুক, অর্থাৎ তোমার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজের জেরক্স লাগবে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য।
সর্বশেষ যে ডকুমেন্টসটি লাগছে সেটি হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ তোমার রেশন কার্ড হতে পারে, এটা তোমার আধার কার্ড অথবা তোমার ভোটার কার্ড, যে কোনো একটি ডকুমেন্টস তোমার সঙ্গে নিতে হবে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য। তো এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারলে যে স্কলারশিপটিতে আবেদন করার জন্য কত পার্সেন্ট মার্কস লাগবে, কারা আবেদন করতে পারবে, বার্ষিক ইনকাম কত, কবে থেকে স্কলারশিপটি শুরু হচ্ছে এবং কাদের কাদের জন্য, লাস্ট ডেট কত তারিখে, সমস্ত বিষয় কিন্তু তোমরা এই একটি ভিডিও থেকে তোমরা জানতে পারলে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবে, কেননা তোমাদের একটি লাইক আমাদের কাছে একটি অনুপ্রেরণা। তাই অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং তোমার মতামত, ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এছাড়াও যদি এই স্কলারশিপটি সম্পর্কে তোমার কোন রকম জিজ্ঞাসা থেকে থাকে সেটিও কিন্তু তুমি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।